ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী নিরাপত্তা জোরদারের পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়েছে কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম সৈফুল ইসলাম জানান প্রাথমিক তদন্তে ডাক্তারদের কোনো অবহেলা পাওয়া যায়নি পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলেও তদন্ত কমিটির আশা দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষকের সুপারিশ পর্যবেক্ষণ সম্রা রিপোর্ট দিয়েছি সেই প্রেক্ষিতে এগুলো বাস্তবায়ন কিন্তু অন্ত দ্রুতগতিতে শুরু হয়েছে প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয়নি তারা তো সুনির্দিষ্টভাবেই তাদের কর্মসূচিগুলি প্রত্যাহার করেছে তারপরে তো আর কোনো ঘটনা ঘটেনি আমাদের আমরা এই পর্যন্ত মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগ যে যে কার্যক্রমগুলো নিয়েছে ডাক্তারদের যে তারা তাতে করে ডাক্তাররা আমরা জানতে পেরেছি যে ডাক্তাররা সন্তুষ্ট এবং আরও কিছু দৃশ্যমান সেগুলো তো আমরা এখন মাত্র তো দুজন হয়েছে তো আরও তো যদি সম্পৃক্ত আরও আমরা পাই আরও অ্যারেস্ট করবো